شكرا يا ربي شكرا هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب. أعوذ بالله من الشيطان الرجيم, بسم الله الرحمن الرحيم, وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد, يا عباد الله, أوصيكم ونفسي بتقوى الله, فإن التقوى خير الزاد وبح المعاد, وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم, وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. أما بعد, فقد قال رسول الله صلى الله عليه وآله وسلم, طلب العلم فريضة على كل مسلم ومسلمة. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশলমঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। ওইরূপ যাদের জীবনে কোনো রকমের দুঃখ কষ্ট আছে, আল্লাহ তাদের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক। যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক। যারা ঋণে ভুগছে, আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। যারা হজ ও জিয়ারত ওমরা যাওয়ার ইচ্ছুক, আল্লাহ তাদের সকলের মনোকামনা ও আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার এবং অসৎ পথ থেকে দূরে থাকার তৌফিক দান করুক। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো বিলম্বে আমি ডাইরেক্ট আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই, কেননা অনেক প্রশ্ন আমার সামনে আছে। চাচ্ছি রমজান মাস শুরু হওয়ার আগে প্রশ্নের উত্তর আপনাদের কাছে যাতে পৌঁছে দিতে পারি। তবে শুধু একটি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলম ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করা ফরজ বা ওয়াজিব, অনিবার্য সমস্ত মুসলমান নারী ও পুরুষের ওপরে। যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, এইগুলো ওয়াজিব। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামিক জ্ঞান অর্জন করা, আল্লাহর হুকুম কী তোমাদের জন্যে সেগুলো জানা, বা নবী আমাদেরকে যা শরীয়তের হুকুম বা আদেশ দিয়ে গিয়েছেন সেগুলো জানা আমাদের জন্যে অতি প্রয়োজন, বা সমস্ত প্রকারের জ্ঞান বা শিক্ষা যেগুলো রাখলে বা যেগুলো জানলে আমরা পৃথিবীতে শান্তিপূর্ণ বা সুরক্ষিত জীবনযাপন করতে পারবো, সেই সমস্ত জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে। তাই সে আধ্যাত্মিক জ্ঞান হোক, একাডেমিক শিক্ষা হোক, আর ইসলামিক শিক্ষা হোক, সেগুলো জানা আমাদের জন্যে ফরজ। তালাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, জ্ঞান অর্জন করা ফরজ বা ওয়াজিব। ইট ইজ মাস্ট কম্পালসারি টু গেটিং নলেজ, ইজ মাস্ট কম্পালসারি ফর এভরি ম্যান অ্যান্ড ওম্যান। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আমরা যদি সত্য মুসলমান হয়ে থাকি, তো আমাদেরকে সর্বদা চেষ্টা করতে হবে জ্ঞান অর্জন করা বা নতুন নতুন শিক্ষা উপলব্ধি করার। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য বলেছে, যেদিন তোমার জ্ঞানে বৃদ্ধি না হবে, যেদিন তোমাদের ইলম ও মারেফাতে বৃদ্ধি না হবে, সেদিন তোমাদেরকে মরে যাওয়া বেঁচে থাকার চেয়েও অনেক উত্তম ও ভালো হবে। তার মানে কি, যদি বেঁচে থাকো বা বেঁচে থাকতে চাও, যদি বেঁচে আছো তো জ্ঞান অর্জন করো। তাই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক যেন আমরা প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে পারি, নতুন জানতে পারি। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা প্রতিদিন চ্যানেল উইন দেখতে থাকুন, বিশেষ করে ইসলাম ইন বাংলা প্রোগ্রাম দেখতে থাকুন। আমি প্রতিদিন নতুন নতুন কথা আপনাদেরকে
জানানোর চেষ্টা করছি বা নতুন নতুন জ্ঞান আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তাই প্রশ্নের মাধ্যমে হোক আর আমার তরফ থেকে যে আমি সাধারণত ছোট বক্তব্যের মধ্যে বা আলোচনার মধ্যে আপনাদের সামনে তুলে ধরি, যাই হোক যা কিছু শুনবেন কিছু না কিছু প্রতিদিন নতুন জানতে পারবেন বা জ্ঞান উপলব্ধি করতে পারবেন। তাই অনুরোধ করছি জিনিসটা আপনারাও দেখতে থাকুন চ্যানেল উইনে এবং অন্যদেরকেও আমন্ত্রণ জানান, সওয়াব আপনিও পাবেন। আর যদি তারা চ্যানেল উইন দেখে তাদের জীবনে পরিবর্তন আসে, তারা যদি অসৎ পথ ছেড়ে সৎ পথের দিকে চলা শুরু করে, তারা যদি কুকর্ম ছেড়ে সুকর্ম করা শুরু করে, তারা যদি আল্লাহর উপাসনা শুরু করে, নবীর সুন্নতের ওপরে আমাল করে, তো তাদের আমালের সওয়াব আপনার আমাদের খাতায়ও আসবে। তাই এই লাভ থেকে কেউ যেন নিজেকে বঞ্চিত না রাখে। আসুন এবারে আপনাদের প্রশ্নের উত্তর দিই। প্রথম প্রশ্ন, আসসালামু আলাইকুম। আমার বাড়ি উলুবেড়িয়া, আমি আমার নাম শেখ হইবার রহমান। আমি আজ 10 বছর হার্টের রোগে ভুগছি। দিন 5টা করে আমাকে বড়ি ক্যাপসুল করে খেতে হয়। আমার খুব কষ্টে আছি, আমাকে একটু বলে দেন না আমি কি করলে আমি পড়লে আমি এই অসুখটা ভালো হবে। আর ঘাড়ে মাঝে মাঝে এই ছটকা লাগার মতন একটা খ্যাঁচ করে ওঠে বাবারে বলে উঠতে হয়, আর একটা কোমরেতে মাঝে মাঝে ওই ব্যথা করে। সে 3-4 দিন আমাকে ওপর হয়ে শুয়ে শুয়ে ভাত খেতে হয়। এইটা এই তিনটে জিনিস আমাকে করে দেন না, দোয়াটা বলে দেন। কত পাড়ায় কত আয়াতে আছে আমাকে বলে দেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় চাচা জান, আমি আপনার কষ্টকে অনুভব করছি এবং আপনার অসুবিধা বা আপনি যে রোগে ভুগছেন আমি সেগুলো সব বুঝলাম। আপনার কাছে আমি অনুরোধ করছি আপনি প্রতিদিন সকালবেলা ভোরের সময় নামাজের পরে ঘাসের উপরে বেরিয়ে বেড়াবেন 15 মিনিট, আধ ঘন্টা, যতটা আপনার দ্বারায় সম্ভব সবুজ ঘাসের উপরে বেরিয়ে বেড়াবেন। আর সকাল সন্ধ্যা মানে রাত্রের সময়ের সময় জায়তুনের তেল, অলিভ অয়েল বলে, জায়তুনের তেল সমস্ত বড় বড় মেডিকেল স্টোরে পাওয়া যায়। জায়তুনের তেল 100 গ্রাম কি 200 গ্রাম কিনবেন, এই তেলের দামটা একটু বেশি, তবে ওষুধের চেয়ে তো এই তেল বেশি উপকার সাবিত হবে। এই তেলের বর্ণনা করানো হয়েছে, জায়তুন ওয়া তিন এবার জায়তুন। তো এই দুটোই জিনিস আপনাকে ব্যবহার করতে হবে, তিন এবং জায়তুন। তিন মানে অঞ্জির যাকে বলা হয়, ফিগ, ইংলিশে ফিগ বলা হয়, ওই তিন আর জায়তুন এই দুটো জিনিস খেতে হবে। আর জায়তুনের তেলের মালিশ করতে হবে। এই জিনিসটা মনে রাখবেন, সুরায়ে মোমিনুন আয়াত নম্বর 14-23 নম্বর সুরা, 18 পারায় 23 নম্বর সুরা আর 14 নম্বর আয়াত, বিসমিল্লাহ রহমানুর সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতান ফখালাকনাল আলাকাতা মুজগাতান ফখালাকনাল মুজগাতা ইদামান ফকাসাউনাল ইদাম লাহমান সুম্মা আনশানাহু খালকান আখর তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আয়াতটি 110 বার পড়ে জয়তুনের তেলে ফু দিয়ে ওই তেলটা দিয়ে যেখানে যেখানে ব্যথা ওখানে মালিশ করতে হবে, কোমরে হোক, হাঁটুতে হোক, বুকে হোক, ঘাড়ে হোক, যেখানে ব্যথার অনুভব আছে ওখানে ওই তেলটা দিয়ে মালিশ করতে হবে। আর মালিশ করার সময় একটি দোয়া পড়তে হবে, এই আয়াতটি পড়ে তেলে ফু দিতে হবে, তেলে দম করতে হবে জয়তুনের তেলে। আর ওই তেলটা যখন ব্যথার জায়গায় মালিশ করবেন, চাই কোমরে হোক, ঘাড়ে হোক, হাতে হোক, পিঠে হোক, হাঁটুতে হোক, যেখানেই হোক মালিশ করবেন, মালিশ করার সময় ছোট একটি দোয়া পড়তে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদালিল কুফফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন। লিখে নিন নইলে রেকর্ড করে নিন। আমি আবার বলছি, এই ছোট দোয়াটা পড়তে হবে আর মালিশ করতে হবে। বিশ্বাস করুন, সামান্য কয়েকদিন যদি আপনি এটা করতে পারেন তা আপনার অন্তর থেকে আপনি আমাকে দোয়া দেবেন,
যে মাওলানা সাহেব আজ 10 বছর ধরে আমি যে রোগে ভুগছিলাম 10 দিনের মধ্যে আমি সেই রোগ থেকে মুক্তি পেলাম জয়তুনের তেলের উপরে ওই আয়াত সূরা মুমিনের আয়াত নম্বর 14 পড়ে ফু দিয়ে 110 বার ওই আয়াতটি পড়তে হবে ফু দিয়ে ওই তেলটা সকাল সন্ধ্যে মালিশ করতে হবে আর মালিশ করার সময় এই দোয়াটা পড়তে হবে ইয়া ওয়াজউ ইয়া আলম ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কে মুহাম্মদ ওয়া আলিহি তাহিরিন এই বলে মালিশ করতে থাকবেন 10 থেকে 15 মিনিট মালিশ করার পরে ঘুমিয়ে পড়ুন কি কাজে যান কোনো ব্যাপার নেই আমি বলছি 10 থেকে 15 দিনের মধ্যে মানে 1 থেকে 2 সপ্তাহের ভেতরে আপনি একদম রোগমুক্ত হয়ে যাবেন আর চেষ্টা করুন বাজারে পাওয়া যায় জয়তুনের ফল এবং তিন মানে ফিগ আঞ্জির দুটোই পাওয়া যায় ওই দুটো প্রতিদিন সকাল সন্ধ্যে নাস্তার সময় কি রাত্রের শোয়ার সময় 1-2 দানা ওইটা নিন যদি দুধের সঙ্গে নিতে পারেন ভালো আর যদি দুধের সঙ্গে নাও নিতে পারেন তো দুটোই ফল খেতে খুব সুন্দর সকাল সন্ধ্যে জয়তুন কোরআনের সুরার নাম হচ্ছে ওয়া তিন ওই সুরায় এই দুটো ফলের নাম এসেছে ওয়া তিন ওয়া জয়তুন এই তিন এবং জয়তুন যদি ব্যবহার করেন ইনশাআল্লাহ 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আপনি কমপ্লিটলি রোগমুক্ত হয়ে যাবেন আগের প্রশ্ন নিই আসসালামু আলাইকুম মাওলানা সাহেব আমি বলতে চাই যে আপনি বলেছিলেন যে কোরআন বুঝে বুঝে পড়ার জন্য আমি বুঝে বুঝে পড়ে বুঝতে পেরেছি আমার হোসেনের এক জায়গায় পড়তে পড়তে আমার হোসেনের বায়াতের কথা পেয়েছি আমি মেজিদের কথা মারিয়ামের কথা পেয়েছি আমি আর আমি পেয়েছি ইব্রাহিমের কথা তার হাতে ওদি অনেক এসেছেন আর আল্লাহ রহমতে আপনি দোয়া করবেন আমি কোরআনের অনেক কিছু বুঝতে পারতেছি আর কোরআন বুঝবার চেষ্টা করতেছি আমাকে তিনি দোয়া করবেন আমি বায়াত হয়েছি 12 বছর আমি এটা বুঝেছিলি এখন আল্লাহ রহমতে আমার হুজুর পাকে দোয়া আছে আমার উপরে আমি লোককে পানি করালে দিই আর বিপদ করলে মানুষ আমার কাছে আসে আপনি তাহাজ্জুদের নামাজ আগারে রিকাত বলেছেন আমি সেইটাও পড়ি আপনি দোয়া করবেন আমাকে একটাই কথা আমি বলতে চাই পাক সাফ সবসময় আমি থাকি আল্লাহ রহমতে আমার স্বামীও খুব ভালো একটাই আমার অসুবিধা হয় আমি সবসময় পবিত্র থাকতে চাই আর আমার স্বামী একটু শারীরিক সম্পর্ক একটু বেশি চাই তার একটু দোয়া করবেন আর আর আমি একটা বলতে চাই যে আমার আমি কোরআনকে ভালো করে বুঝতে পারি কোরআন করে যতটা আমি বুঝতে পারছি সবটা আমি পারিনি তো আপনি আমার তাহলে দোয়া করবেন আল্লাহ রহমতে আমি সব রকমই ভাষা বুঝতে পারি তো সব রকমই ভাষা বুঝতে পারি কিন্তু বলতে পারিনি তো আমার অল্প লেখা পড়া যার জন্য আমি হয়তো সব জিনিসটা নিতে পারিনি আপনারা আপনি দোয়া করবেন আর আপনাকে দোয়া করতেছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সত্যি আপনার কথা শুনে আমি খুবই খুশি হলাম আল্লাহর কাছে কামনা করি দোয়া করি অন্তর থেকে যে আল্লাহ আপনাকে আরও তৌফিক দান করুক আপনি নিজেও লাভবান হচ্ছেন এবং অন্যদের জন্যও আপনি লাভদায়ক হয়েছেন অন্যরাও আপনার থেকে লাভবান হচ্ছেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও অনেক কিছু দান করুক যা আপনি মনোকামনা ও আশা রাখেন এবং এক সৎ নারী পবিত্র নারীকে যেমন হওয়ার দরকার আল্লাহ আপনাকে যেন তেমন তৈরি করে তবে স্বামীর খেদমত ফরজ স্বামীর কথা মতো চলা ওয়াজিব তার প্রয়োজনে তার সঙ্গে থাকা বা তার সাথ দেওয়া এটা প্রতি নাতির নারীর ওপরে আল্লাহ ফরজ করেছে প্রতি স্ত্রীর ওপরে তার স্বামীর সেটা অধিকার আমি ওই জিনিসটা থেকে মানা করতে পারছি না তবে আপনার স্বামী যদি আমার কথা শুনছেন তো আমি ওনার কাছে অনুরোধ করব শারীরিক সম্পর্ক কোনো অসুবিধা নেই ভালো জিনিস তবে ইসলামিক হিসেবে সপ্তাহে 2 থেকে 3 দিন কমসে কম একদিন গ্যাপ দিয়ে একদিন পরে একদিন শারীরিক সম্পর্ক গড়লে কেননা ওই যে শারীরিক মাদ্দা যেটা তৈরি হয় ওটার জন্য একটু সময়ের প্রয়োজন হয় আপনার জন্য লাভদায়ক এবং আপনার স্ত্রীর জন্য লাভদায়ক হবে তাই একদিন বাদ একদিন বিশেষ করে ইসলামিক হিসাবে বলা হয়েছে রবিবার
দিন কত রাত বা বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলোয় শারীরিক সম্পর্ক করা ভালো হয়, কোনো অসুবিধে নেই। তবে যত কম হবে শারীরিক শক্তি তত বাড়বে, বেশি হয়ে গেলে হয়তো পুরুষ ততটা কমজোর হয় না যতটা নারী কমজোর হয়ে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস রেখেছে স্বামী স্ত্রীর জীবনে, সেটার সন্তুলন বাকি রাখতে হয়। ওই সন্তুলন যদি কেউ হারিয়ে ফেলে তখন তাদের জীবনে অশান্তি ঘটে বা বিভিন্ন রোগ ঢুকে যায়। তাই আশা রাখি সন্তুলনকে বজায় করে চলবেন। আর আপনি যেভাবে অন্যদেরকে লাভবান করছেন কোরআন পাকের আয়াতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, ওইটা করতে থাকুন। যে অন্যর সঙ্গে ভালো করে আল্লাহ তার সঙ্গে ভালো করে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছে, আল্লাহ ইয়াকুন ফি আউনি আব্দিহি মা দাম আল আব্দু ফি আউনি খালকে, আল্লাহ তার বান্দাদের ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকে বা আল্লাহর সহায় হয় যতক্ষণ তারা অন্যদের সহায় হয় বা অন্যদের সাহায্য করতে থাকে, অন্যদের সাপোর্ট করতে থাকে। তো আপনার মাধ্যমে যদি কারো ভালো হয় তো অবশ্যই আল্লাহ আপনার সঙ্গে ভালো করবে। এই জিনিসটা মনে রাখবেন। আমার দোয়া রইল আল্লাহ আপনাকে সমস্ত কাজে যেন সফল করে। আগের প্রশ্ন নিই। জি, আসসালামু আলাইকুম। আমার স্যারের নাম হলো আসাম, বঙ্গাইগাঁও ডিস্ট্রিক্ট। কিন্তু আমার একটা বড় দুঃখের খবর নিয়ে আমি আপনার কাছে ফোন করেছি। আমি ডেইলি ডেইলি ওয়ান চ্যানেল দেখা থাকি, তার জন্য আমি অনেক দেখে অনেক কিছু জানতে পারছি। আরো কথা হলো যে মৌলানা সাহেব, আপনার মুখে অনেক অনেক বরকত, আল্লাহ আপনার মুখের রসিদা, যে কোনো দোয়া যার জন্য করেন খুব আল্লাহ অতি শীঘ্রই কবুল করে নেয় আর সেই প্রশানি অতি শীঘ্রই দূর হয়। তা আমার আসামের এক লোকে জবরদস্তি এক মৌলানা দাঁড়িয়েলা মানুষকে বা শক্ত নামাজি সে ব্যক্তি তাকে জবরদস্তি ধরে শুকুরের মাসু মুখে যাইতে ধরে খিলাইছে। এইটা নিয়ে বহুত দুঃখিত আছি। তো মৌলানা সাহেব আপনি সবার জন্য দোয়া করে দিবেন যে এরকম যাতে কোনো ইমানদার মুসলমানের উপরে জুলুম না হয়, তার জন্য আপনি সবার জন্য দোয়া করবেন। নিজের মুসলমান জাত ভাই ব্রাদার সবাই যেন সুখে থাকে। আপনার মুখের দোয়ার অনেক ফজিলত অনেক গুণ। আমার স্বামীর জন্য দোয়া করতে বলছিলাম, অতি সহি সালামতে অপ্রসন্ন হয়েছে আপনার দোয়ার ওসিলায়, আল্লাহ তাআলা অতি শীঘ্রই তাকে ভালো করে উঠাইছে। এরকম ভাবে সবার জন্য দোয়া করে থাকবেন মৌলানা সাহেব। আপনার ফ্যামিলির জন্য দোয়া রইল, আপনার ছেলে মেয়ে বাল বাচ্চার জন্য দোয়া আপনাকে জানি অতি সুখে সহি সালামতে আল্লাহ তাআলা জানি রাখে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, অন্তর থেকে আমি আপনাকে কৃতজ্ঞ জানাই, অনেক অনেক ধন্যবাদ ফোন করার জন্যে এবং আমাকে আমার বাচ্চাদেরকে দোয়া দেওয়ার জন্যে, পরিবারকে দোয়া দেওয়ার জন্যে। আর আপনি যা কিছু বললেন এর জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকর করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই তৌফিক দান করেছে। আরও দোয়া করবেন যেন আল্লাহ আমাকে আরও তৌফিক দান করে, যেন আমি নিজেকে আরও ভালো করতে পারি এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী জীবনযাপন করে যেন অন্যদের জন্যে লাভদায়ক হতে পারি। আর আপনি যে দুঃখজনক খবরটা জানালেন যে এক মমিনের সঙ্গে, এক মুসলমানের সঙ্গে কিছু দুষ্কর্মীরা দুর্ব্যবহার করেছে, ওরা মানুষ নয়, ওরা পশুর চেয়ে তো অধম, ওরা ওই সমস্ত অপবিত্র মাংস খেয়ে বড় হয়েছে, তাই ওদের মধ্যে ওই সমস্ত জঘন্যতা ঢুকে গেছে, ওদের মধ্যে ওই সমস্ত অপবিত্রতা ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংসকে হারাম করেছে। কেন? কেননা ওই পশু নেজাসাত ছাড়া কিচ্ছু খায় না, তাই ওই মাংস খেলে তার শরীরে একটা প্রভাব পড়ে। তার মধ্যে শুধু একটি দুটি প্রভাব আমি বলে দিই। ওই হারাম মাংস, শুকরের মাংস খেলে মানুষের মধ্যে হিংস্রতা বাড়ে, পশু হয়ে যায় মানুষ, মানুষ থাকে না পশু হয়ে যায়। তবে ওই সমস্ত পশুদের জন্য আল্লাহর কাছে আমি কামনা করি, আল্লাহ ওদেরকে তৌফিক দান করো যেন ওরা পুনরায় এমন কোনো দুর্ঘটনা না ঘটায়। তবে যদি এমন ওরা করে তো একটা দোয়া আমি বলে দিচ্ছি, এই দোয়াটা মনে রাখবেন আর সঙ্গে সঙ্গে ওই দোয়াটা শুধু ওদের জন্য পড়বেন, আল্লাহুম্মা ইনতাকিম মিনহুম বিহাক্কে মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। শুধু এতটা পড়বেন, ২৪ ঘন্টার মধ্যে
কি সাজা পাবে চোখে নিজেরা দেখে নেবেন। যদি কোনো নন মুসলিম কোনো মুসলমানের সঙ্গে এমন দুর্ব্যবহার করে তো সঙ্গে সঙ্গে সেটা আল্লাহর উপরে ছেড়ে দেবেন আর এইভাবে বলবেন, আল্লাহুম্মা ইনতাকিম মিনহুম বিহাক্কে মোহাম্মদ ও আলে মোহাম্মদ, তোমাকে মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওয়াস্তা দিলাম, এর থেকে পরিষদ তুমি নাও। আল্লাহ কীভাবে তাকে সাজা দেবে আর কীভাবে চোদ নেবে ভেবে রাখবেন। আল্লাহুম্মা ইনতাকিম মিনহুম বিহাক্কে মোহাম্মদ ও আলে মোহাম্মদ। আশা রাখি প্রশ্নের উত্তর পেয়েছেন। আল্লাহ আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, আপনার বালবাচ্চারা সুখে থাকুক, শান্তিতে থাকুক, আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে আসুক, মনোকামনা আশাকে পুরো করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যদি আপনারা হজ জিয়ারত যাওয়ার ইচ্ছুক হয়ে থাকেন তো আল্লাহ সেখানে আপনাদেরকে যাওয়ার তৌফিক দান করুক। আপনারা পবিত্র রমজান মাসে আমার জন্য, আমার বাচ্চাদের জন্য বা চ্যানেল উইনের সমস্ত জড়িত লোকদের জন্য দোয়া করতে থাকবেন এবং আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করতে থাকবো। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি, গ্রাম সাতচুরা থানা বসিরহাট। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা উইন চ্যানেল দেখে খুবই আমরা জ্ঞান লাভ করতে পারছি বা আপনাদের উপরে দোয়া করি, আপনার পরিবারের উপরে দোয়া করি। আমার প্রশ্ন দুটো, যে হায়ের অবস্থায় কোনো নজর নিয়ার করা যা তৈরি করা যাবে কিনা বা নজর পড়া যাবে কিনা, বা আমাদের বাড়িতে বৃহস্পতিবারের মাতম হয় তা সালাম পড়া যায় কিনা, আইনি পড়া যায় কিনা, এগুলোর তো যদি বলতেন তা খুবই আমাদের উপকার হয়। আর একটা প্রশ্ন, যে আমি আমার একটা সমস্যা যে মাজা কোমর বা পা যন্ত্রণা হয়, তাইয়ের জন্য যদি একটা কোনো দোয়া বলে দেন তা খুবই উপকার হয়। সালামু আলাইকুম, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, চ্যানেল উইন দেখার জন্যে এবং চ্যানেল উইন দেখে লাভবান হওয়ার জন্যে এবং আমাকে ও আমার বাচ্চাদেরকে দোয়া দেওয়ার জন্যে আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ তৌফিক দান করুক, আপনারা সবাই সুখে শান্তিতে থাকুন, বাড়িতে সবাই সুখ শান্তিতে থাক। যদি বাড়ি কোনো রকমের অসুবিধা থাকে বা কোনো রকমের দুঃখ কষ্ট থাকে, আল্লাহ ওই দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করুক এবং সুখ শান্তি ফিরিয়ে দিক। আর যে সমস্ত জিনিস আপনারা জানার ইচ্ছুক আল্লাহ রাব্বুল আলামিন মনোকামনা আশাকে পুরো করুক। আপনার দুটি প্রশ্ন ছিল, একটি হলো যে হায়েজ অবস্থায় নারীরা যখন পিরিয়ডে থাকে ওই সময় কি নজর নিয়াজ তৈরি করতে পারে, কি যেমন বললেন বাড়িতে মাতম হয় তো আমি কি জিয়ারত পড়তে পারবো, অবশ্যই পারবেন, কোনো অসুবিধে নেই, কেননা এই নেজাসাতকে নেজাসাতে মানবীয় বলা হয়েছে। অপবিত্রতা গায়ের কোনো অংশে লাগা থাকে না, ওটা একটা আল্লাহর কুদরতের সিস্টেম, সেটা আল্লাহ তার বা নারী বান্দাদের জন্যে রেখেছে। তবে আমাদের ঘরের বউরা, নারীরা, মহিলারা ওই অবস্থায় নজর নিয়াজ তৈরি করে না, তাদের একটা আদব, এটা একটা আকীদাত, একটা মায়া, একটা ভালোবাসা কি একটা মানে সম্মান, এই মনে করে ওই অবস্থায় আমাদের ঘরের নারীরা বউরা নজর নিয়াজ তৈরি করেন না। তবে শরীয়তের হুকুম হিসেবে এটা মানা নয়। আপনি শরীয়তের হুকুম হিসেবে যদি জানতে চাইছেন তো আমি শরীয়তের পরিষ্কার হুকুম বলছি, শরীয়তের হিসেবে নজর নিয়াজ করতে কোনো অসুবিধে নাই, কেননা আমরা ওই নজর নিয়াজ আল্লাহর দরবারে পেশ করি, মাসুমিনদের দরবারে পেশ করি কবুল করার জন্যে, আহলে বাইতের দরবারে পেশ করি, কেননা এটা একটা রুহানি সম্পর্ক। তবে আমি আগেই বলেছি আমরা আদবে মান সম্মানের জন্যে এই জিনিসটা আমাদের নারীরা অনেকে করে না, ভালো, কোনো অসুবিধে নেই। তবে যদি কেউ করতে চায় করতে পারে, হায়েজের অবস্থায় যদি কেউ নজর নিয়াজ করতে চায় করতে পারে, কেউ যদি জিয়ারত পড়তে চায় পড়তে পারে। কোরআনের অক্ষর ছোঁয়া মানা, দুয়া বা জিয়ারতের অক্ষরগুলো ছোঁয়া মানা, কিন্তু যদি মুখস্থ থাকে পড়তে পারে। ওই জন্য বলা হয়েছে হায়েজের অবস্থায় নামাজের পাটির ওপরে বসে পবিত্র কাপড় যদি পরে
নামাজের সময় নামাজ পড়তে মানা, কিন্তু নামাজের পাটির উপরে কি বিছানার উপরে বসে আল্লাহর জিকির করতে বলা হয়েছে। তো মুখে আল্লাহর জিকির করতে কোনো অসুবিধা নেই। দোয়া হোক আর বীরদ হোক আর জিয়ারাত হোক সব কিছু পড়া যাবে, কিন্তু শুধু যে সমস্ত আয়াতে সেজদার হুকুম দেওয়া হয়েছে ওই আয়াতগুলো পড়তে মানা, এই জিনিসটা মনে রাখবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে মাওলানা সাহেব, আমার কোমরে বা শরীরের কিছু অংশে আমি ব্যথা পাই, ওই ব্যথার জন্য যদি কোনো ঔষধ বলে দেন তো আমি খুবই খুশি হব। তো এই জিনিসটা আমি বলে দিচ্ছি, কোনো জায়গায় শরীরে ব্যথা হলে সুরায় বানী ইসরায়েল আয়াত নম্বর 105 মনে থাকবে, সুরায় বানী ইসরায়েল আয়াত নম্বর 105, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল হক আনজালনাহু ওয়াবিল হক নাজালা ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, এই আয়াতটি পড়বেন। এছাড়া ইয়ানু নারু কুনি বর্দন ওয়া সালামান আলা ইব্রাহিম, সুরায় আম্বিয়া আয়াত নম্বর 69, এই আয়াত দুটি পড়ে ওই জায়গায় তেল দিয়ে মালিশ করতে হবে, কোনো তেলের ওপরে পড়ে, সরিষার তেল হোক জায়তুনের তেল হোক পড়ে ওই জায়গাটায় মালিশ করলে আশা রাখি খুব শীঘ্র ওই ব্যথা থেকে মুক্তি পাবেন। তাছাড়া সুরায় মমিনুনের আয়াত নম্বর 14, যদি জায়তুনের তেলের ওপরে পড়ে ওই ব্যথার জায়গায় মালিশ করা হয় খুব শীঘ্র এক থেকে দু সপ্তাহের মধ্যে কমপ্লিটলি ওই ব্যথা ঠিক হয়ে যাবে, না কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না কোনো মলম লাগানোর প্রয়োজন হবে। সুরায় মমিনুন 18 পারায় আয়াত নম্বর 14, তবে ওই তেল মালিশ করার সময় মুখে বলতে হবে এই ছোট দোয়াটি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া ওয়াজউ ইয়া আলম ইজহাব ইলা বাদানিল কুফফার ওয়াল মুশরিকিন ওয়াতরুকনি বিহাক্কি মুহাম্মদ ওয়া আলাইহি তায়রিন, এ ব্যথা এ কষ্ট এ যন্ত্রণা তুমি কাফের ও মুশরিকদের শরীরে চলে যাও এবং আমাকে ছেড়ে দাও, মোহাম্মদ ও আলে মোহাম্মদের ওয়াস্তা দিলাম। এইভাবে যদি দোয়া করে তো তার শরীর থেকে আল্লাহ ওই ব্যথাকে তুলে নেয় সঙ্গে সঙ্গে, ওই কষ্ট থেকে সে মুক্তি পায়। আশা রাখি এই জিনিসটা মনে রাখবেন। এবারে আগের প্রশ্ন নিয়ে শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি, আমার নাম মঞ্জুলা বাবা, আমার বয়স হলো 40, আমার স্বামী ইন্তেকাল হলো 10 বছর, আমার শরীরে সাদা সাদা দাগ হয়ে গেছে, আর কি কোনো উপায় আছে? আর আমরা ইনসুলিন দেখার পরে, টিভির দেখার পরে আমরা মসজিদ যাচ্ছি, পড়াশোনা করছি, খুবই ভালো খুবই ভালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় বোন, ওয়েন টিভি দেখার জন্যে এবং জীবনে পরিবর্তন আসার জন্যে আর ভালো কাজ করা শুরু করার জন্যে অনেক অনেক ধন্যবাদ জানাই। তবে আপনি বলেছেন আপনার শরীরে কিছু সাদা দাগ দেখা যাচ্ছে, ওই দাগের জন্যে কোনো চিকিৎসা বা উপায় চেয়েছেন। তো সুরায় বাকারা আয়াত নম্বর 71 মনে থাকবে, সুরায় বাকারা দ্বিতীয় সুরা, সুরায় বাকারা আয়াত নম্বর 71 মুসাল্লামাতুন লাশায়া ফিয়া, কমপ্লিট শরীর যার উপরে কোনো দাগ ধাব্বা নেই। এই আয়াতটি 41 বার পড়ে জয়তুনের তেলের ওপরে কি নারকেলের তেলের ওপরে পড়ে ওই সমস্ত জায়গায় যেখানে সাদা দাগ বার হয়েছে ওই সমস্ত জায়গায় লাগাইয়ে দিতে হবে রাত্রে শোয়ার সময়, আর সকালবেলা ওটাকে ধুয়ে ফেলতে হবে। এইটা 40 দিন কি 41 দিন করলে আশা রাখি ওই দাগ একদম চলে যাবে। সুরায়ে বাকারা আয়াত নম্বর 71 মুসাল্লামাতুন লা শাইয়া ফিহা, এইটা 41 বার প্রতিদিন তেলের উপরে পড়ে ওই তেলটা রাত্রে শোয়ার সময় যেখানে দাগ ওখানে লাগিয়ে শোতে হবে আর সকালবেলা ধুয়ে ফেলতে হবে। ইনশাআল্লাহ আশা রাখি দাগ চলে যাবে। আর তাছাড়া শরীরের সৌন্দর্যতা, এটা সবার জন্য বলছে, শুধু আপনার জন্য নয়, শরীরের সৌন্দর্যতা বা চেহারার মুখমণ্ডলের সৌন্দর্যতা বাড়ানোর জন্যে, রূপসী হওয়ার জন্যে মেকআপ করার প্রয়োজন নেই, কসমেটিক্স ব্যবহার করার প্রয়োজন নেই। যদি কেউ নামাজে সব পড়ে, মানে তাহাজ্জুদ নামাজ পড়ে কোনো নারী সকালে, আর ওই নামাজের শেষে যদি সে সুরায় নূরের আয়াত নম্বর 35 পড়ে, সুরায় নূর আয়াত নম্বর 35 পড়ে, তো আল্লাহ তার চেহারাকে এত সুন্দর করে দেবে, এত উজ্জ্বলিত করে দেবে, এত আলোকিত করে দেবে যে যে দেখবে তাকে ভালো লাগবে। তখন আর ওই মেকআপ করার দরকার হবে না, অত সাজার প্রয়োজন হবে না, আল্লাহর তরফ থেকে তার চেহারা একটা
নূর সৃষ্টি হবে। আশা রাখি এই জিনিসগুলো থেকে সবাই লাভবান হবেন। আর এবারে দুটো লেখা লিখিত প্রশ্ন আছে আমার সামনে, আমি তার উত্তর দিতে চাই। লিখিত প্রশ্ন হচ্ছে, সালামু আলাইকুম হুজুর, আমি খায়রুল ইসলাম ফরম বীরভূম। আমার প্রশ্ন হচ্ছে যে রোজা থেকে তেল মাখলে এবং ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে? সুন্দর প্রশ্ন, রোজার মাস আসছে, রোজা থেকে তেল মাখা যাবে কি না আর ব্রাশ করা যাবে কি না? রোজা থেকে তেলও মাখা যাবে, ব্রাশও করা যাবে। ব্রাশ করলে কোনো অসুবিধে নেই, তবে খেয়াল রাখতে হবে যেন ওই টুথপেস্ট বা টুথপেস্টের কোনো অংশ কি পানি লিকুইড যেন গলা ক্রস না করে যায়, গলা পার না করে যায়। পুরনো যুগে এই সমস্ত টুথপেস্ট বা ব্রাশ ছিল না বলে সবাই দাঁতন করতো গাছের ডাল দিয়ে, তো সেটা ছোটনত বলা হয়েছে। এখনকার যুগে ডেভেলপ যুগ, এখনও দাঁতন করে লোক ছোটনতর জন্য, ভালো জিনিস ওদ দিয়ে, মানে ওদের একটা কাঠ লাকড়ি পাওয়া যায় ও দিয়ে দাঁতন করে, বা নিমের ডাল দিয়ে কচার ডাল দিয়ে দাঁতন করে, কোনো অসুবিধা নেই, দাঁতন করা যায়। তবে যদি কেউ ব্রাশ করতে চায় টুথপেস্ট দিয়ে করতে পারে, কোনো অসুবিধা নেই, এতে রোজা বাতিল হবে না। তবে শর্ত হচ্ছে কি, সেটা যেন জিহ্বার মাধ্যমে কি কোনোভাবে ওই তরল পদার্থ যেন গলা ক্রস না করে, গলা ক্রস করলে রোজা নষ্ট হয়ে যাবে। শুধু যদি মুখের উপরে রেখে দাঁত ঘষে পরিষ্কার করে কুলি করে ফেলে দেওয়া হয় থেকে রোজা নষ্ট হবে না। ওইরূপ গরমকালে অনেক অনেক সময় মাথা যন্ত্রণা হয় সারাদিন রোজা থেকে না খেয়ে, তখন মানুষ ঠান্ডা তেল মাথার ওপরে মাখে একটু শান্তি পাওয়ার জন্যে, কোনো অসুবিধা নেই। কিছু জিনিস আছে মকরুহ, যেটা না করা ভালো, করলে কোনো অসুবিধা নেই। ইনশাল্লাহ আমি আগামী পর্বে বা আগামী দিনে রমজান মাসে এগুলো বর্ণনা করব। এবারে আরেকটা প্রশ্ন আসছে, আমার নাম আব্দুল হালিম, আমার বাড়ি চব্বিশ পরগনা মিনাকাতানা থেকে। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, দয়া করে যদি রোজার নিয়াত কীভাবে বানতে হয় বা বানতে হবে যদি একটু বলে দেন তো খুবই উপকৃত হব বা খুবই উপকৃত হতাম। আর দ্বিতীয় প্রশ্ন, আর কি করলে রোজা নষ্ট হয়ে যায় যদি একটু বিস্তারিতভাবে বুঝিয়ে বলতেন তো খুব ভালো হতো। আমার আব্দুল হালিম ভাই দুটো প্রশ্ন করেছেন, এক নম্বর রোজার নিয়াত কীভাবে করতে হবে। বেশিরভাগ লোকেরা আরবি ভাষায় রোজার নিয়াত করতে যেয়ে অনেক অনেক সময় উচ্চারণ ঠিক না হওয়ার কারণে নিয়াত খারাপ হয়ে যায়। নওয়ায়তুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন আসুমা গাদান কুরবাতান ইলাল্লাহ, এইভাবে আরবিতে নিয়াত করতে হয়। কিন্তু অনেক অনেক সময় আরবি ভালো জানা না জানার কারণে কি উচ্চারণ ভালো না হওয়ার কারণে নিয়াত খারাপ হয়ে যায়, তো কেন এমন কাজ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ভাষা বোঝে, তার বান্দাদের ভাষা সে বোঝে। মনে মনে শুধু নিয়াত করে নেওয়াই যথেষ্ট, আর নিজের ভাষায় নিয়াত করাই সবচেয়ে উত্তম। আমি এর আগেও বলেছি, নামাজের নিয়াতও নিজের ভাষায় করুন। আমি সকালের দু রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, কি ফরজ কুরবাতান ইলাল্লাহ। আমি জোহরের দুরে চার রেকাত নামাজ পড়িতেছি ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ। আরবিতে নিয়াত করতে যদি ভুল করেন তো নামাজ নষ্ট হয়ে যাবে। ওইরূপ রোজার জন্যে নওয়ায়তুলিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন আসুমা গাদান কুরবাতান ইলাল্লাহ, ইয়া নওয়ায়তু আন আসুমা গাদান লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবাতান ইলাল্লাহ, এভাবে নিয়াত করলে করতে পারেন। কিন্তু আমি চাই সঠিক নিয়াত করুন নিজের ভাষায়, আমি আগামীকাল, মানে রাত্রে শোয়ার সময় নিয়ে এইভাবে নিয়াত করে শুন যে আমি আগামীকাল আল্লাহর খুশির জন্যে মাহে রমজানের মতো, মনে করুন প্রথম রোজা কি দ্বিতীয় রোজা কি তৃতীয় রোজা রাখছি কি রাখিব কুরবাতান ইলাল্লাহ, এইভাবে নিয়াত করে নিন যথেষ্ট। পুরো মাসের নিয়াত একসঙ্গে করতে পারেন, রমজান মাসের যদি কেউ পুরো রোজার মাস রোজা রাখার ইচ্ছা রাখে এবং রোজা রাখে তো পুরো মাসের নিয়াত এইভাবে করবে যে আমি পুরো পবিত্র রমজান মাস আল্লাহ তোমার খুশির জন্যে, তোমার মর্জি, তোমার রাজি পাওয়ার জন্যে বা তোমাকে সন্তুষ্ট করার জন্যে পুরো রমজান মাস রোজা রাখছি এবং রাখবো কুরবাতান ওয়াজিব কুরবাতান ইলাল্লাহ, এইভাবে নিয়াত করে নিক। প্রতিদিন রাত্রে শোয়ার সময় আর নিয়াত করা লাগবে না, অটোমেটিক তার রোজা বান্ধার সময় হলে এই নিয়াত ফেরিশতা আল্লাহ তার তরফ থেকে লিখে দেবে এবং রোজা পুরো হয়ে গেলে সে দুয়া পড়ুক আর না পড়ুক, ইফতারের জন্যে আমরা যে দুয়া পড়ি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকি কাফতার তো আলাইকা তওয়াক্কাল তো, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া আলা রিজকি কাফতার তো আলাইকা তওয়াক্কাল তো, এই দুয়া যদি পড়ি এটা মুস্তাহাব, যদি নাও পড়ি তো আমার যে রোজা হবে না এমন কোনো কথা নয়।
এই দোয়া অটোমেটিক আল্লাহর দরবারে লেখা হয়ে যাবে। তাই প্রতিদিন যদি কেউ নিয়াত করে তো প্রতিদিন নিয়াত করতে পারে, মানে প্রতি রাত্রে রোজা নিয়াত করতে পারে, কি এক মাসের নিয়াত যদি একসঙ্গে করতে চায়, মাসের প্রথম দিনে চাঁদ রাত্রে রমজান মাসে চাঁদ রাত্রে যদি নিয়াত করে যে আমি আগামীকাল থেকে 30 রমজান পর্যন্ত বা পুরো রমজান মাস আল্লাহ তোমার খুশির জন্য রোজা রাখিব, কোরবাতান আল্লাহ কি ওয়াজিব কোরবাতান আল্লাহ যথেষ্ট, প্রতিদিন নিয়াত করার দরকার নেই, সে যদি বলেও যায় তার রোজা থাকবে। তবে এখানে একটা জিনিস, পুরো মাসের নিয়াত যদি কেউ একসঙ্গে করে আর মাসখানে যদি কোনো কারণবশত মজবুরিতে অসুস্থ হওয়ার কারণে কি সফর যাওয়ার কারণে যদি রোজা ভাঙতে হয় তাহলে তাকে আবার পুনরায় নিয়াত করতে হবে বাকি রোজার জন্যে। এটা একসঙ্গে যদি পুরো মাসের নিয়াত করা হয়, আর যদি প্রতিদিনের নিয়াত প্রতিদিন রাত্রে করা হয় তো শুধু এতটা বলতে হবে আমি আগামীকাল মাহে রমজানের প্রথম তারিখে আল্লাহ তোমার খুশির জন্য রোজা রাখছি বা রাখিব, ওয়াজিব কোরবাতান ইলা আল্লাহ, এতটাই নিয়াত করা যথেষ্ট। আশা রাখি বুঝতে পেরেছেন। এবারে কোন কোন জিনিসগুলো রোজাকে বাতিল করে দেয় তা আমার প্রিয় ভাই আমি এখন বিস্তারিত বলতে পারবো না, ইনশাআল্লাহ রমজান মাসে বিস্তারিত উত্তর দেবো, শুধু এখন সারাংশ বলে দিই। যে সমস্ত জিনিস রোজাকে নষ্ট করে দেয় সেটা হচ্ছে খাওয়া বা পান করা, কোনো জিনিস খেলে বা পান করলে রোজা নষ্ট হয়ে যাবে, ওইরূপ স্ত্রীর সহবাস, ওইরূপ কোনো এমন কাজ করা যে কাজ করলে বীর্যপাত হবে রোজাকে নষ্ট করে দেয়, বা খোদা ও রসুল বা আল্লাহর উপরে কোনো রকমের মিথ্যা অপবাদ দেওয়া বা মিথ্যা কসম খাওয়া, খোদার কসম খেয়ে বলছি আমি এই কাজটা করিনি অথচ সেই কাজটা সে করেছে, তো এই যে মিথ্যা কসম খেয়েছে এর জন্য তার রোজা নষ্ট হয়ে যাবে। এবং ধুলো মাটি ধোঁয়া কোনো রকমের গর্দ গোবার যাকে বলা হয় জেনে শুনে যদি কেউ এইটাকে নিজের মুখের মধ্যে নেয় তো তার মানে হালাকের মধ্যে গলার ভিতরে চলে যায়, জেনে শুনে যদি এমন কেউ করে তার রোজা বাতিল হয়ে যাবে। ওইরূপ সকালের আজান পর্যন্ত যদি কেউ কারোর উপরে গোসলে জানাবাত ওয়াজিব হয়, বীর্যপাত হয়ে থাকে কি রাত্রে যদি কেউ স্ত্রীর সহবাস করে তো সকালে ভোরের আজানের আগে স্বামী স্ত্রী দুজনেই কি গোসল করতে হবে, কি যদি কোনো ছেলেকে যুবক ছেলেকে নাইটফল হয়ে থাকে তো সকালের আজানের আগে তাকে গোসল করে পাক হতে হবে। ওইরূপ নারীদের জন্য যদি হায়েজ কি নেফাস থেকে যদি সে পাক হয়ে যায় আর আগামী দিনে তাকে রোজা রাখার ইচ্ছা থাকে তো সে রাত্রের ভোরের আগে গোসল করবে কি রাত্রে গোসল করে নেবে, তারপরে সে রোজা রাখতে পারবে। যদি সে জেনে শুনে সকালের আজানের আগে গোসল না করে তো সেদিনে তার রোজা হবে না, রোজা নষ্ট হয়ে যাবে। ওইরূপ হুকনা করে না, মানে হুকনা মানে মলধারি দিয়ে কোনো এমন জিনিস ঔষধ বা ধূপকাঠির মতো ওষুধ পাওয়া যায় ওইটা প্রবেশ করা যাদেরকে কবজ হয়ে যায়, মানে পাখানা হয় না কষ্ট হয় তাই একরকমের লিকুইড ইঞ্জেকশন করা হয়, ওইটা যদি কেউ জেনে শুনে করে তার রোজা নষ্ট হয়ে যাবে। তবে যদি শুকনো কোনো জিনিস হয় তাতে রোজা নষ্ট হবে না। ওইরূপ জেনে শুনে বমি করা, মানে এত খেয়ে নিয়েছে যে সহ্য করতে পারছে না, গলায় আঙুল দিয়ে বমি করতে হচ্ছে, তো এই গলার আঙুল দিয়ে জোর করে বমি করলে তার রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, কোনো দুর্গন্ধ শোকার কারণে, কোনো অসুবিধার কারণে, শারীরিক অসুবিধার কারণে হঠাৎ বমি হয়ে গেছে, জেনে শুনে করছে না বমি হয়ে গেছে। অনেকে সফরে করলে বাসে বসলে তাদের মাথা ঘুরে বমি আসে, রোজায় ছিল সফরে কোথায় যাচ্ছিলো বাসে বসেছিলো বমি এসে গেছে বমি করছে, তার রোজা ভাঙবে না, কেননা এটা জেনে শুনে করছে না, ওটা অটোমেটিকলি তার শারীরিক হিসেবে সেটা হয়ে গেল, ওটা রোজা ভাঙবে না। কিন্তু জেনে শুনে যদি কেউ বমি করে তো তার রোজা ভেঙে যাবে, এটা মনে থাকা জানো। ওইরূপ যদি কেউ জেনে শুনে পানিতে ডুব মেরে গোসল করে, পুরো শরীরটা একসঙ্গে পানির ভেতরে ডুবিয়ে দেয় তো অনেক মুস্তাহিদিনরা বলেছেন, মুফতিরা বলেছেন তার রোজা বাতিল হয়ে যাবে। তবে এখনকার বেশিরভাগ মুফতিরা বলেছেন না, এতে রোজা বাতিল হবে না, তবে এটা মকরুহ, এটা না করা উচিত, কেননা পুরো শরীরটা একসঙ্গে পানির ভেতরে গেলে সমস্ত লোমের গোড়া খুলে যায় আর ওখান থেকে শরীর পানি টানে, তো যে রোজার যে অর্থ, যে পানির অভাব, যে কষ্টকে ভোগ করতে বলা হয়েছে সেটা আর থাকে না বা বিফল হয়ে যায়, ওই জন্যে মকরু বলা হয়েছে, মানা করা হয়েছে। তবে আগের মুস্তাহিদিনরা সবাই বলেছেন যে ডুব মেরে গোসল করলে একসঙ্গে যদি পুরো শরীরটা পানির ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়
মাথা সমেত, তো তার রোজা নষ্ট হয়ে যাবে। আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আমি একটা শেষ প্রশ্ন নিতে চাই। এখানে প্রশ্ন হচ্ছে, সালামুন আলাইকুম মাওলানা সাবির রেজা সাহেব, আল্লাহ আপনাকে সালামত রাখুক। আমার চ্যানেল উইনে আপনার প্রোগ্রাম আমরা দেখতে থাকি, বাংলা প্রোগ্রামও দেখি। আমার দুটি প্রশ্ন হচ্ছে, একটি হচ্ছে এই কি ছেলেদের বা মেয়েদের অজুর তরিকা একটু বলে দেবেন বিস্তারিত করে, ছেলে মেয়ের অজুর মধ্যে কোনো পার্থক্য আছে কি না, আর যদি পারেন তো একটা বিশেষ এপিসোড এ নিয়ে তৈরি করবেন যাতে পরিপূর্ণভাবে ছেলেদের মেয়েদের অজু ও নামাজ দেখাবেন। ওইরূপ ছেলেদের মেয়েদের নামাজের মধ্যে কোনো পার্থক্য আছে কি না সেটা বলবেন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে সাদাত যদি খুমুস বাহির করে আর সে যদি গরিব হয় তো নিজের খুমুস কি নিজে ব্যবহার করতে পারবে? আমার প্রিয় ভাই, নারীদের আর পুরুষদের অজুর মধ্যে কোনো পার্থক্য নেই, একই রকমের অজু, তবে শুধু বলা হয়েছে সুন্নত, এটা আর কি মোস্তাহাব। আমরা পুরুষরা ওপরে পানি দিয়ে ধোয়া শুরু করি হাতকে, আর ভেতর দিয়ে শেষ কমপ্লিট করি। নারীদের জন্য সুন্নত ভেতর থেকে শুরু করা, ভেতর পিঠ থেকে শুরু করা আর ওপরের পিঠে দিয়ে এটাকে শেষ করা। আর মশা করার জন্য আমরা যখন পুরো ঝুঁকে পায়ের মশা করি, নারীদের জন্য সুন্নত পাটা একটু উঁচু জায়গায় রেখে যেন পুরো ঝুঁকতে না হয় পায়ের মশা করা, এছাড়া আর কোনো পার্থক্য নেই। নামাজের সময় আমরা যেমন হাত খুলে নামাজ পড়ি, ওইরূপ নারীরাও আমাদের মতো হাত খুলে নামাজ পড়তে পারে। তবে নারীদের নামাজের মধ্যে আর আমাদের নামাজের মধ্যে শুধু এতটুকু পার্থক্য যে নারীরা সমস্ত নামাজ আস্তে পড়তে পারে, এমনকি যে নামাজগুলো আমাদেরকে জোরে পড়তে বলা হয়েছে, উচ্চ স্বরে পড়তে বলা হয়েছে, সে নামাজগুলো যদি নারীরা অল্প নিম্ন স্বরে পড়ে তো পড়তে পারে। আর দ্বিতীয় ওদের জন্য মোস্তাহাব বুকের ওপরে এইভাবে হাত রাখা, মানে হাতের ওপরে হাত নয়, বুকের ওপরে স্থানের ওপরে এইভাবে হাত রেখে সুরায় আলহাম পড়া বা দ্বিতীয় সুরা পড়া, যাকে কেরাত বলা হয়, কেরাত করা এইভাবে মোস্তাহাব, এটা সাধারণ। তবে এটা খুব একটা বড় পার্থক্য না, নারী পুরুষের নামাজ বা ওযু প্রায় একই রকম। এবারে আপনার আর শেষ প্রশ্ন হচ্ছে কি, আমি গরিব, আমি যদি খুমুস বাহির করি আর খুমুস বাহির করে আমি নিজে গরিব সৈয়দ, আমি কি নিজের উপরে ব্যবহার করতে পারি? না ভাই, খুমুসের দুটো অংশ হয়, একটি হয় সাদাতের হক আর একটি হয় ইমামের হক। সাদাতের হক ওটা আপনার পরিবারের বা আপনার বংশের বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব সাদাত সৈয়দ তাদেরকে দিতে হবে, কি পাড়া পড়শির মধ্যে যারা গরিব সৈয়দ তাদেরকে দিতে হবে। আর দ্বিতীয় অংশটা যেটা ইমামের হক, ওইটার জন্য আপনি অনুমতি নিতে পারেন, ওকে বলা হয় এজাজা, নায়েবে ইমামের কাছ থেকে কি ওনার উকিলের কাছ থেকে অনুমতি নিতে হবে যে আমি গরিব মানুষ, এই ইমামের হক কি আমার উপরে, আমার বাল বাচ্চাদের উপরে আমি ব্যবহার করতে পারি? ওনারা যদি অনুমতি দেন আপনি ব্যবহার করতে পারেন। তবে খুমুস বাহির করলে রুজিতে বৃদ্ধি হয়, এই জিনিসটা মনে রাখবেন। একবার করে দেখুন, এবছর হয়তো একটু কষ্ট হবে, আগামী বছর থেকে যতটা পয়সা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, আহলে বাইতের মহব্বতে দান করেছেন, তার দশ গুণ বেশি পাবেন। কারণ আল্লাহর ওয়াদা, অমন যা আবিল হাসানাতে ফালাহু আশরো আমসা আলহা, নেকি করলে তার দশ গুণ আল্লাহ তাকে দান করে। আশা রাখি প্রশ্নগুলোর উত্তর পেয়ে আপনারা শান্তি পেয়েছেন। যদি কারোর প্রশ্ন রয়ে যেয়ে থাকে তো ইনশাআল্লাহ আগামী পর্বে আমি তার উত্তর দিতে দেব, কারণ আজকের সময় শেষ হয়ে গেছে। এর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তো আপনারা নিজের প্রশ্ন স্ক্রিনের উপরে যে নম্বর আসছে ওই নম্বরে ফোন করে রেকর্ড করাতে পারেন, বা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে, হোয়াটসঅ্যাপ করে নিজের প্রশ্ন পাঠাতে পারেন, ভয়েসমেল করে কি টেক্সট মানে লিখে প্রশ্ন পাঠাতে পারেন, বা ইমেল ও ফ্যাক্সের মাধ্যমেও নিজের প্রশ্ন চ্যানেল উইনকে পাঠাতে পারেন। আমরা আপ্রাণ চেষ্টা করছি প্রতি সপ্তাহের ভেতরে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। দোয়ায় স্মরণে রাখবেন, আমিও আপনাদের জন্য দোয়া করতে থাকবো। এই বলে আজকের বক্তব্য শেষ করলাম। ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।